আফটারনুন, এখন হচ্ছে দুপুর 1:14 বাজে। তো আমি 1:14 থেকে আজকে ব্লগটা শুরু করলাম। এখন আসছি আমি রান্নাঘরে। তো রান্নাঘরে এসে আমি আজকে কি রান্না করতে পারবো, আলু আর ফুলকপি দিয়ে মাছের ঝোল রান্না করবো, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো আমার সকালবেলা উঠে সমস্ত কাজ আছে, যেহেতু রবিবার ছিল, বাথরুম ফাথরুম পরিষ্কার করে, তারপরে ঘরের যেহেতু নোংরা জামা কাপড় অনেক জমে গেছিলো সেগুলো ধুয়ে মুছে, তারপরে স্নান ফান করে একটু বেশ নিয়ে চা টা খেয়ে তারপরে ঘর ঘর মুছলাম। স্নান ফান করে ঘর ঘর মুছতে তারপরে আসলাম রান্না করতে। অলরেডি অনেকটা দেরি হয়ে গেছে, 1টা বাজে হয়ে যাবে, তার পরে ভাত আমার হয়ে গেছে। আর ফুলকপি ভাতিয়ে নিয়েছি, ফুলকপিতে মাছ আলু দিয়ে ঝোল করবো, সেটা ফুলকপিটা ভাতিয়ে ভাজছি এখন। আর এই যে মাছ মাছ দুদিন আগেকার মাছ, তো এই মাছ আছে, মাছ দিয়ে আলু ফুলকপি ঝোল করবো রাঁধুনি দিয়ে। আর এখানে নিয়ে নিয়েছি টমাটম কুচি, আর বেগুন ভাজবো, আর কিছু লেচু পাতা ভাজবো, বেগুন ভাজবো, তো এই বেগুন। আর আলু সিদ্ধ দিয়েছিলাম ভাতের মধ্যে, বের করে নিয়েছি। আর এখানে ফল আছে, ফলগুলো ধুয়ে রেখেছি, আর এদিকে গুছিয়ে রাখলাম সব কিছু, দেখতে পাচ্ছ ওই যে মানে সব কিছু গুছিয়ে রাখিয়ে রেখে সব পরিষ্কার, সব বাসন টাসন মেজে ধুয়ে পরিষ্কার করে রেখে ঘর মুছে হাতে জামা কাপড় শুকোতে দিয়ে এসে তারপরে মাথা হাতে আসলাম, শ্যাম্পু করেছি। আশা করে শ্যাম্পু করা আমি যখন আজকে আমাকে ফেস ফেস লাগতো খুব ভালো লাগতো দেখতে, একটু নিজেকেই নিজে নিজে করছি। আর লিপস্টিক একটা ধুতি করা লিপস্টিক আমি করেছি, জামাই আমার ঠোঁটটা খুব কালো সেজন্য করেছি। আর এখন রান্না করছি আমি ফুলকপিটা ভেজে নিয়েছি, ফুলকপিটা ভাজা করে বেগুন ভাজবো, আর বেগুন ভাজার পরে মাছের তরকারিটা রান্না করবো। আর মিক্সিতে করে নিয়েছি মশলা, এখানে আছে কাঁচা লঙ্কা, জিরে, তারপরে পেঁয়াজ, রাঁধুনি, একটা মশলা করে নিয়েছি। আর ফুলকপিটা ভাজা হলে কি যে মা আমি কি কোথায় যা কোথায় যা কই বাবা কই মাথায় গেছে জলের বোতল নিয়ে গেল, জল নিয়ে আসতে পারতা নিতে গেল। আরো বাবা আজকে রবিবার মেয়েকে বই চালালো, আর কালকে তো মেয়েকে স্কুল এখানে ভর্তি করাবো, সেই ব্যাপারে একটা ম্যামের সাথে কথা বলতে গিয়েছিলাম, তো ভর্তি নেবে সেখানে আলোচনা করতে রাত্রি অনেক রাত্রি হয়ে গেছিলো, বাড়ি ফিরে এসে আসতে উঠতেও সেদিন একটু দেরি হয়েছে। আর বসার থেকে বড় কথা মেয়েকে ভর্তি করতে পারলাম, তো কাছেই নিয়ে যেতে পারবো, নিজেই মানে হেঁটেই নিয়ে যেতে পারবো, কোনো কিছু ভালো লাগবে না, মানে আমার যাতায়াত হবে প্রতিদিন ঢাকা হবে, নিয়ে যেতে হবে, নিয়ে আসতে হবে কাছেই। আর স্কুলটাও ভালো, ম্যামটাও ভালো, ওরা খুব ভালো করে পড়াশোনা করে, আর আমি একটু পড়াবো ওখানে আর নাচ শেখাবো, তো তার জন্যে পড়াশোনার জন্য মাসে 700 টাকা লাগবে, আর নাচের জন্য এক্সট্রা 500 টাকা লাগবে, তো দুটোই শিখবে। আর আর তো নিজে নিজে করে আটটা, এখন আটটা আপাতত বন্ধ আছে, যে যিনি আর্ট শেখায় তিনি আসছেন না এখন, সেজন্য ওটা যখন আসবে তখন আর দুটো কোনো আটের আগ্রহ আছে, ও ওটা শিখবে পরে, কিন্তু এখন আপাতত বই পড়াটা আর নাচটাই শিখবে আপাতত। আর তারপরে আমি আজকে রান্না বান্না করে ওই ঘরটা গোছাবো, যে ঘরটাতে থাকি যে একটা ব্যাগ দেখতে পেরেছে ওটা গোছাবো, গোছালে একদম মানে পরিষ্কার। আর সবসময় শুধু কী করি বলতো, এই যে একটা পেয়েছি ঘর মোখা, এটা কি নাম তো কী বলে আমি বলতে পারবো না, এটা দিয়ে আমি ঝাড়তে পারি না, ঝাড়তে খুবই খারাপ লাগে, ফুল ঝাড়টা খুবই ছোটো, সেজন্য মুছতে আমার খুবই ভালো লাগে। আর ডিম সাবান দিয়ে বেছে নিয়ে বাসন মাজতে খুবই ভালো লাগে, সেজন্য আমি সবসময় ভালো করে ভালোই থাকি। বাড়ির থেকে এখানে একটু ভালোই আছে, বেশি আছে, কারণ বাড়িতে আমার কম ঢোকাতে হতো, অনেক কিছু পরিশ্রমের কাজ করতে হতো ঘর মোছামুছি, কিন্তু এখানে আমার খুবই আছে, কিন্তু ব্যাপারটা একটু বেড়েছে, কারণ এখানকার জলগুলো খুবই ঠান্ডা, সেজন্য কিন্তু ভালো আছে, বাড়ি থেকে ভালো আছে, কিন্তু আসার দুদিন পরে আমার আসার দুই তিন দিন আমার একদম মন ছিল, আমার শুধু কান্না করেছিলাম, তার জন্য আমার শরীর খারাপ করেছিল। এখন আপাতত ভালো আছি, বা বর বুঝতে পারে সেজন্য একটু বাইরেও নিয়ে যায় প্রত্যেকদিন সন্ধ্যাবেলা করে, তো মন টিকছে আস্তে আস্তে, শুধু মেয়েটাকে মানুষ করানোর কথা, আর সবাইকে মানুষ করার জন্য শহরে একদিন একজন আসতেই হবে, সেজন্য বর বললো যে তোমরা যদি আবার গ্রামে ফিরে যাও তাহলে আমি আর এখান শিলিগুড়ি থেকে কুচবিহারে মানে যাবে না, আর আমাদের সাথে দেখা করতে বেশি যাবে না, মাকে একবার দুবার যাবে, তো ওই কান্না করছিলাম যে বাড়ি চলে যেতে চেয়েছিলাম, তার জন্য ওইভাবে বলেছিল, কিন্তু এখন আমার ভালোই লাগছে, কারণ এটা ওটা করতে আমার সময় কেটে যায়। আর এখন তো মেয়েকে স্কুলে নিয়ে যাবো, আর সময় পাবো না, আবার নাচ, তো ফুলকপিগুলো দেখো আমার লাল করে
সময় লাগে না, কারণ গ্রামে বলতো কি ওই সবকিছু কোটা কাটে ধোয়া ধুয়ে করে, কলের পাড়ে নিয়ে গিয়ে ধুতে হয়, আবার কলের পাড়ে ধুয়ে ধুতে ফ্যামিলি মেম্বার বেশি ছিল, আর এখানে আমার কাটাকাটি মানে আমার কাজ করতে কোনো অসুবিধা হচ্ছে না, আমার ভালোই লাগছে আর কি। কিন্তু এক জায়গা থেকে হঠাৎ করে আরেক জায়গায় আসলে মনটা একটু খারাপ হয়, সেটা সবাই জানো, আমারও তাই হয়েছিল। কিন্তু মেয়ে প্রথমে যেতে চায়নি, তারপরে ওর শরীর খারাপ করলো, তখন ওর হয়তো খুবই মনে পড়েছিল ঠাকুর দাদার কথা, তারপরে কাকুর কথা, কাকিমার কথা, ঠাকুমার কথা, সেই জন্য ও চলে যেতে চেয়েছিল, তখন আমি চলে যেতে চাইনি। এখন দুজনের মন থেকে গেছে, আর এখন স্কুলে যাবে, কালকে স্কুলের ম্যামটার সাথে কথা বললো, ভালো লাগলো, আর আমরা ভালোভাবে কথা বলে আসলাম যে ওকে কীভাবে তৈরি করে দিতে হবে, সেইভাবে ওরা তৈরি করে দিবে। ওখানে সব কিছু হিন্দি বাংলা তারপরে ইংলিশ ইংলিশ মিডিয়াম সব কিছুই করা আছে, আর কার বাচ্চাকে কীভাবে মানুষ করতে হবে সেটা ওখানে বলতে হবে, আর লাগবে টাকা, সেটাই হচ্ছে মেন কথা। তো যাই হোক তোমরা ব্লগটা দেখো, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, একদম ফলোয়াপ করো আর লাইক দিয়ে শুরু করো। আর এখন আমি ফুলকপিগুলো তুলে নেবো, তুলে নিয়ে তারপরে দেখুন ভেজে মাছের তরকারিটা রান্না করার পরে, আর আমার রাঁধুনি শেষ হয়ে গেছে, মুখে পান সুপারি খাওয়া রাঁধুনি শেষ হয়ে গেছে, যেখানে রাঁধুনি আছে কড়াইটা টেমেছে, রাঁধুনিটা মিষ্টি মুড়িটা আজকে বাড়িতে বানাবো। তো এখন মাছগুলো মাছ কাটো, ফুলকপিগুলো তুলে নিচ্ছি। তো বন্ধুরা দেখো, আমি এখনকার ফুলকপি আলুর তরকারিটা রান্না করব, আর কড়াই গরম হয়ে গেছে, কড়াইয়ের মধ্যে আমি কী দিয়েছি বলতো, তেজপাতা আর পাঁচফোড়ন দিয়েছি, আর এখন দেবো আমি পেঁয়াজ কুচি আর টমেটোর কুচি দিয়ে দিলাম। রান্না করি তো এটাকে একটু লবণ দিয়ে ভাজতে হবে, বলে যাবে টমেটোটা ভালো হবে। এই যে দিয়ে দিলাম লবণ, আর একটু ভাজা ভাজা হলে আমি মিক্সিতে করে রাখা মশলাটা এখানে অ্যাড করব, তারপরে দিয়ে দেবো আলু। মা বাবাকে স্নান করতে বলো, তুমি স্নান করে নাও, রান্না হয়ে গেছে। তো দেখো টমেটোটা আমার লাল করে ভাজা হয়ে গেছে, আর এখন আমি মিক্সিতে করে রাখা মশলাটা দিয়ে দিব। মশলাটা আজকে গাঢ় হয়েছে, পড়তেই চায় না মিক্সি থেকে, পরে মিক্সি ধুয়ে জল দিতে হবে। আর এখন এটাকে আমি ভালো করে একটু ঘেঁটে নেব, তো এখন আমি এ দিয়ে দেবো এর মধ্যে আলু। এই দেখো আলু হাতে থেকে বের করে ই করে নিয়েছি একটু, আর এখন এটাকে ভালো করে কষাবো একটু সময়। কষানোর পরে গরম জল করে রেখেছি এখানে, সেই গরম জলটা এখানে দেব। আর ধীতি আর ধীতির বাবাকে স্নান করতে বলছি, এখনও করছে না, আমার রান্না হয়ে গেছে, রবিবার অনেক কাজ করেছি আর খিদেও লেগে গেছে, সামান্য জল দেবো এখন। সামান্য জল দিয়ে দিলাম, তো এটাকে এখন কষাবো, কষিয়ে তারপরে জল দেব। আর তরকারিটা বেশি মানে আলুটা বেশি হয়ে গেছে, দুটো আলু দিতে লাগতো, তিনটা আলু দিয়েছি, তরকারি সবসময় বেশি হয়। আর তোমরা তো জানোই সবসময় এখানে ফেলানোর কোনো জায়গা নেই, ডাস্টবিন আজকে আমার ভর্তি হয়ে গেছে, নাও স্নান করো। তো আমি এখন এর মধ্যে ফুলকপির জোগাগুলো দিয়ে দিব, আর আর এই যে মাছের মাথাটাও এখনই দিয়ে দিলাম, তো খুলেই গেল এখন, এটা এখনই দিয়ে দিলাম, এখানে ধীতি কণা খাবে। আর এখানে কয় পিস মাছ আছে, তিন তিন ছয় সাত পিস, তো মাছগুলো দিয়ে দেব, ঝোল দেওয়ার পরে মাছগুলো দেব। হাতটা ধুয়ে নিই, তো এখন আর বেশি ঝোল দেব না, কারণ রাতে চিকেন আনতে বলতেছে মেয়ে বারে বারে, যে এখন একটু সামান্য তরকারিতেই রান্না করি, আর রাতে চিকেন রান্না করব যদি আনে,
আনে মানে কি যে মুখ দিয়ে একবার বের হয়ে গেছে তো আনতে তো হবেই। তো এই দেখো আর একটু জল দেব, দেওয়ার পরে মাছ ছান করো। তো তো হয়ে গেছে, আর এখনই আমি মাছগুলো দিয়ে দেবো, কারণ দেখো এই যে মাছ, তো মাছের লেজাটা দেখো কত বড়। আর একটা চাকা করতে পারতো এখানে, কিন্তু তো করেনি। এক পিস, দুই, তিন, চার, চার, এই পাঁচ পিস সব দিয়ে রাখি। তিন দিনের আগের মাছ তো ফ্রিজ নেই যেহেতু, তো সেজন্য আমি দিয়ে দিলাম। আর একটু ভালো করে রস ঢুকুক। কতবার বলতেছি স্নান করো স্নান করো, একটু শোনে না। ও সব থেকে বড় কথা, আজকে আমি ভুলে গেছি লবণটা চেক করতে হবে। তো আমি আজকে পাগল হয়ে গেছি বন্ধুরা, লবণ তো আমি দেই নি, আমি তো প্রতিদিন কষানোর সময় দিই, মনে নেই। তো লবণটা পরিমাণ মতো এখন দিয়ে দিলাম। তো হয়ে গেছে, আজকে তো ধনে পাতা নাই, তো রাঁধুনি দিয়েছি, ধনে পাতা না দিলেও হয়, কারণ ধনে পাতা সবসময় পাওয়া যাবে না, কারণ পাওয়া যাবে কিন্তু ধনে পাতা নেই আর কি করবো বলো। রাঁধুনি দিয়েছি, না দিলেও চলবে। ওই যে এসে
এই ফ্ল্যাটের বসে দেওয়াল রং করছে পিছনে, তো সে এই যে ওই ফাঁকাটা দিয়ে ইয়ে আসে সাদা সাদা, মানে ইগুলো দেওয়ালগুলো ঘষছে, সারা ঘর আমার একটা সাদা আস্তরণ পড়ে গিয়েছিল। তো তাড়াতাড়ি করে রান্না বান্না করে খাওয়া দাওয়া করে সব কিছু ঢেকে রাখতে হবে। আবার একবার পরিষ্কার করে ঢুকলাম হাড়ে বাড়িতে, আবার ঘষতেছে, আর একটু পরে নামিয়ে নেব। গরম মশলা দেবো না, কারণ রাঁধুনে দিলে, গরম মশলা দিলে একটা বাজে ব্যাপার হয়ে যায়, মানে কোনটার গন্ধ খাবে, রাঁধুনের গন্ধ খাবে না সে গরম মশলার গন্ধ খাবে। তো 1 কেজি তেল, মানে সরিষার তেল, এই দেখো 3 দিন হলো শেষ, মাছ ভাজতে শেষ হয়ে গেছে। তো প্রচুর পরিমাণে তেল লাগে, আর তেলের যে দাম, তো আমার হয়ে গেছে তরকারিটা বন্ধুরা, এখন আমি নামিয়ে নেব। তো কেমন লাগলো বন্ধুরা আলু ফুলকপির তরকারিটা অবশ্য কমেন্টে জানিও। আর আমার রান্না শেষ হলো, আর এখন কড়াইটা মেজে নেব। একটা তরকারির ফটো তুলে নিচ্ছি, জানতো
বাবা একটা শাখাতে চোট লেগেছে দেখো, এই শাখাগুলো কত বলো তো বন্ধুরা, রাসমেলা কুচবিহার রাসমেলা থেকে আমি 200 টাকা করে কিনেছি, এটা 100, এটা 100, 200। দেখো সবাই খালি নজর করে। তো যাই হোক বন্ধুরা, রান্না বান্না শেষ, আর মেয়ে গেছে ছাদে স্নান করতে, ওর বাবা স্নান করাচ্ছে। হাই, খুব মানে সবসময় খালি কলিং বেল বাজিয়ে থাকে, সবসময় বাঁচাও কেন? হ্যাঁ, ওই যে দেখো স্নান স্নান করে এসে গেছে, আমার লক্ষ্মী সোনা টুকু সোনা, আর এখন খাবে খাওয়া হবে। তুমি স্নান করছো নাকি রে? তো দিদিকোনার বাবা স্নান করবে, দিদিকোনাকে ছাদে দিকে স্নান করে নিয়ে আসলো। আর আলু ফুলকপির তরকারি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। তো আজকের ভিডিও এই পর্যন্ত ছিল বন্ধুরা, রাখছি, টাটা বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পরে তোমাদের সাথে অন্য কোনো ব্লগে আবার দেখা হবে। রাখছি বন্ধুরা, সাবধানে থেকো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বাই। হ্যাঁ না, ভিডিও শেষ করে দিলাম। হ্যাঁ, এখন ছোট ছোট ব্লগ বানাচ্ছি, রাত সকাল থেকে রাত্রি পর্যন্ত নিচ্ছি না, কারণ আমি এখানে এসে অনেক কিছু বুঝে গেছি যে ছোট ছোট ব্লগ বানাতে হবে যতদিন আমি ভাইরাল না হচ্ছি, কারণ আমার সেই 30 মিনিট 35 মিনিটের ভিডিও কেউ দেখছে না। তো এখন আমি এখানে এসে আমার একটু বন্ধুও বেড়ে যাচ্ছে, আমি এলবিতে যাচ্ছি মিলন কাকু, আর কে কিচেনে রান্নাঘর, আর কে রান্নাঘর, হ্যাঁ তারপরে ভালো লাগছে, কিন্তু আমি নিজে এলবি করবো না কোনোদিনও, কারণ আমি এলবি করতে পছন্দ করি না, কিন্তু আমি বন্ধু করতে পছন্দ করি, বন্ধু করতে পছন্দ করি, কিন্তু তারা যদি আবার আমাকে ব্যাক না দেয় তাদেরকে আমি প্রচণ্ড রেগে যাই, কারণ আমি তাদেরকে ফুল ওয়াচ করে বন্ধু করি, তারা আমাকে ফুল ওয়াচ করে বন্ধু করে না। সেদিনে প্রতিদিনই আমার 30টা 35টা 12টা 24টা করে সাবস্ক্রাইবার কেটে যাচ্ছে, এটা আমি খুবই দুঃখিত। তো তোমরা যারা যারা আমাকে বন্ধু করবে একদম ফুল ওয়াচ করবে, কারণ আমার মতো বন্ধু পেতে তোমরা সবাই আমাকে ফুল ওয়াচ করবে, কারণ আমি যাদের যাদের বন্ধু করে আমি সবাইকে ফুল ওয়াচ করি। তো বাই, রাখছি।